তো বন্ধুরা, যারা আমরা বাগান করতে ভালোবাসি, আমরা প্রায় সকলেই সারা বছর নতুন নতুন গাছকে এনে ছাদ বাগানে প্রতিস্থাপন করি। গাছ প্রতিস্থাপন করার পর একটা গাছকে বেড়ে উঠতে গেলে, গাছকে ফুল ফল আনতে হলে যেটা দরকার সেটা হলো খাবার। কিন্তু কোন গাছে কোন সময় কী সারকে ব্যবহার করতে হবে সেটা আমরা অনেকেই বুঝতে পারি না। অনেক সময় ভুল সার প্রয়োগ করার ফলে আমাদের গাছগুলো মারা যেতে বসে। অনেক সময় আমরা অনেকেই নানান রকম সারকে সংগ্রহ করতে পারি না। তো সেক্ষেত্রে আমরা সকলেই চাই মাত্র একটি খাবার প্রয়োগ করি, যাতে আমাদের গাছের বৃদ্ধি বিকাশটা আমরা করতে পারি, আবার গাছের মধ্যে ফুল ফলও আনতে পারি। কিন্তু কোন সার সমস্ত গাছের জন্য উপযুক্ত সেটা আমরা কেউই জানি না। তো বন্ধুরা, আমার হাতে যে জিনিসটি আজকে দেখতে পাচ্ছ, এটাই হলো সেই সার যার দ্বারা গাছের বৃদ্ধি বিকাশ তো করতে পারবোই, এর সাথে সাথে সমস্ত গাছের মধ্যে আমরা ফুল ফল আনতে পারবো। ছোট থেকে বড়, ইনডোর থেকে আউটডোর, যেমন সমস্ত গাছে ব্যবহার করা যাবে, তেমনি সমস্ত গাছের সব রকম খাদ্য চাহিদা মেটাতে পারবো আমরা কেবলমাত্র একটি সার ব্যবহার করি। তো কি এই সার, কিভাবে গাছের মধ্যে ব্যবহার করতে হবে, কি সতর্কতা আছে, কোথায় পাওয়া যাবে, আজকে এই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব বন্ধুরা এই ভিডিওতে। তাই সকলকে বলবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই ভিডিওটাকে এখানে একটা লাইক করে দাও। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা, আমার হাতে আজ যে সারটি তোমরা দেখতে পাচ্ছ সেটি হলো এনপিকে 19-19-19। এর মধ্যে যেমন নাইট্রোজেন আছে 19%, ফসফরাস আছে 19% ও পটাশিয়ামও আছে 19%। তো কেন এই সারকে আমরা গাছের মধ্যে ব্যবহার করব? তো বন্ধুরা, এই সার যেমন গাছকে দ্রুত হারে শাখা প্রশাখা ও পাতা বৃদ্ধি করতে সাহায্য করে, তেমন গাছের শিকড়কে ত্বরান্বিত করতে সাহায্য করে, গাছের শিকড়কে মজবুত করে তোলে, এর সাথে সাথে গাছকে ফুল ফল আনতেও সাহায্য করে। এই একটি সারের মধ্যেই গাছের সমস্ত ধরনের পুষ্টিমূল্য থাকার কারণেই এই সারকে আমরা আমাদের ছোট থেকে বড় সমস্ত ধরনের গাছে প্রয়োগ করতে পারবো। এই একটি সার আমরা যদি সংগ্রহ করে রাখতে পারি, তাহলে আমাদের আর কোনো সারের প্রয়োজন হবে না আমাদের বাগান পরিচর্যার ক্ষেত্রে। তো চলো, এই সারের প্রয়োগটা কীভাবে আমরা করব আমাদের ছাদ বাগানের গাছের মধ্যে সেটাকে আগে প্রথমে আমরা দেখে নিই। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি 1 লিটার জল নিয়ে নিয়েছি এবং তার সঙ্গে সঙ্গে আমার এই সারটা আমি কিন্তু নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, প্রথমে আমাদের জানতে হবে এই 19-19-19 কতটা পরিমাণে আমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা, এই 19-19-19কে আমরা কিন্তু দুভাবে গাছের মধ্যে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে আমরা জলে গুলে মাটির মধ্যে প্রয়োগ করতে পারি, এবং আর এক প্রকারে হচ্ছে জলে গুলে আমরা স্প্রে করতে পারি। দুটো প্রক্রিয়াই কিন্তু আমরা অবলম্বন করতে পারি, কিংবা আমরা যে কোনো একটা প্রক্রিয়া দ্বারা এই সারকে আমরা কিন্তু গাছের মধ্যে প্রয়োগ করতে পারি। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, প্রত্যেকটা 1 লিটার জলের ক্ষেত্রে কিন্তু আমাদের 2 গ্রাম, জাস্ট 2 গ্রাম এই সারটা কিন্তু ব্যবহার করতে হবে এবং জলের মধ্যে গুলে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ জলের মধ্যে কত সুন্দরভাবে কিন্তু সারটা গুলে গেল কোনো রকম ঝামেলা ছাড়াই। মাত্র 1 মিনিটের ভেতর আমরা কিন্তু এই সারটা প্রস্তুত করতে পারবো এবং গাছের মধ্যে প্রয়োগ করতে পারবো। দেখো, সারটা তৈরি করা আমাদের রেডি। এবার আমরা কীভাবে গাছের মধ্যে স্প্রে করছি বা প্রয়োগ করছি সেটা চলো আমরা দেখে নিই। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা এনপিকে 19-19-19টা গাছে প্রয়োগ করার জন্য প্রস্তুত হয়ে গেছি এবং আমার স্প্রেয়ার বোতলের মধ্যেও আমি কিন্তু নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এখানে তোমরা জানো সকলেই যে ড্রিম ওয়েদার চলছে এবং প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেহেতু এই জিনিসটাকে আমি কিন্তু অল্প পরিমাণে গাছের মধ্যে প্রয়োগ করব। কারণ প্রয়োগ করা মাত্রই কিন্তু বৃষ্টি হবে, বৃষ্টি হওয়ার মাত্রই কিন্তু ধুয়ে চলে যাবে, সেক্ষেত্রে গাছের কোনো রকমই উপকারে লাগবে না। তো সেক্ষেত্রে বন্ধুরা দেখো, আমি গাছের পাতার মধ্যে কীরকমভাবে স্প্রে করছি, এইভাবে কিন্তু তোমাদের স্প্রে করতে হবে। আমরা যেভাবে গাছের মধ্যে কীটনাশক স্প্রে করি, জল স্প্রে করি, সেইভাবেই কিন্তু আমাদের এই জিনিসটাকে গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। প্রত্যেকটা গাছে, আমরা ছোট থেকে বড়, ইনডোর থেকে আউটডোর, সমস্ত ধরনের গাছে কিন্তু এটা আমরা ব্যবহার করতে পারবো। এমনটা নয় যে কোনো পার্টিকুলার কোনো গাছের মধ্যে এটা ব্যবহার করা যাবে, এটা সমস্ত গাছেতে, ছাদ বাগানের সমস্ত গাছে আমরা ব্যবহার করতে পারবো। শুধুমাত্র বন্ধুরা স্প্রে করে নয়, দেখো আমরা কিন্তু জলে গুলে এটা মাটির মধ্যে স্প্রে করছি, সেক্ষেত্রেও কিন্তু 1 লিটার জলের মধ্যে আমাদের কিন্তু 2 গ্রাম এই জিনিসটাকে গুলতে হবে। গুলে নিয়ে আমরা কিন্তু গাছের মধ্যে কীভাবে প্রয়োগ করছি তোমরা দেখো। তোমরা দেখতে পাচ্ছ এইখানে যে টবটা আছে সেটা একটা 12 ইঞ্চির টব। তো সেই 12 ইঞ্চি টবের মধ্যে আমি কিন্তু জাস্ট 200 ml ব্যবহার করলাম। তোমরা কিন্তু 6 ইঞ্চি কিংবা তার থেকে ছোটো টব হলে 2 কাপ কিংবা 1 কাপ ব্যবহার করবে। গাছের মাটি অনুযায়ী, গাছের টবের সাইজ অনুযায়ী কিন্তু এই দ্রবণটা ব্যবহার করতে হবে। প্রচুর পরিমাণে যে এই দ্রবণটা আমরা ব্যবহার করে দেবো গাছ দ্রুত হারে বৃদ্ধি হবে সেটা কিন্তু একেবারেই হবে না। তো চলো, এই দ্রবণটা প্রয়োগ পদ্ধতি তো আমরা জেনে নিলাম, এছাড়াও এই দ্রবণটা বা এই সারটা ব্যবহার করার আরও কিছু নিয়ম আছে, আরও কিছু সতর্কতা আছে, সেটা এবার এক এক করে আমরা জেনে নিই।
তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারলে যে আমরা মাত্র একটা সার প্রয়োগ করেই আমাদের সারা বছর বাগানকে কিভাবে আমরা পরিচর্যা করব, কিভাবে একটি সার প্রয়োগের মাধ্যমে আমাদের গাছের মধ্যে সমস্ত ধরনের খাদ্য চাহিদাকে আমরা মেটাতে পারবো, কিভাবে আমাদের গাছগুলোকে দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করতে পারবো, কিভাবে গাছের মধ্যে ফুল ফল আনতে পারবো। কিন্তু বন্ধুরা, এই সারটি ব্যবহার করার কিছু নিয়ম আছে, কিছু সতর্কতা আছে যা আমাদের সকলকেই মেনে এই সারটা গাছের মধ্যে প্রয়োগ করতে হবে, তবেই কিন্তু খুব অল্প দিনের মধ্যেই আমরা এর থেকে সুন্দর বেনিফিট লক্ষ্য করতে পারবো। তো বন্ধুরা, প্রথম যে বিষয়টা আমাদের জানতে হবে যে সারটা আমরা কতদিন অন্তর অন্তর গাছের মধ্যে প্রয়োগ করতে পারবো। তো বন্ধুরা, এক্ষেত্রে আমরা যে ভুলটা করি, আমরা অনেকেই গাছগুলোকে দ্রুত বৃদ্ধি বিকাশ করার জন্য গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল ফল আনতে আমরা কিন্তু যে কোনো সারকে ঘন ঘন গাছের মধ্যে প্রয়োগ করতে থাকি, যাতে দ্রুত হারে গাছটা বৃদ্ধি বিকাশ হয়, দ্রুত হারে গাছের মধ্যে ফুল ফল আসে। কিন্তু বন্ধুরা, এই সারটা প্রয়োগ করার ক্ষেত্রে এই ভুলটা কখনোই করা যাবে না। যখনই আমরা এই সারটা ঘন ঘন এবং বেশি মাত্রায় গাছের মধ্যে প্রয়োগ করব, তখনই কিন্তু গাছের মারাত্মক সমস্যা হবে, গাছ কিন্তু এক্ষেত্রে মারাও যেতে পারে। কারণ এটা একটা রাসায়নিক সার, রাসায়নিক সার বেশি কখনোই কিন্তু প্রয়োগ করা যায় না। যতটুকু ভিডিওতে দেখানো হয়েছে ততটুকুই কিন্তু তোমাদের ব্যবহার করতে হবে, তবেই কিন্তু তোমরা সঠিক বেনিফিটের থেকে লক্ষ্য করতে পারবে এবং গাছগুলোকে দ্রুত হারে তোমরা বৃদ্ধি করতে পারবে। তো বন্ধুরা, এরপর আমাদের যে বিষয়টা জানতে হবে, এই সারটা আমরা কোন সময় ব্যবহার করব। তো বন্ধুরা, এই সারটা আমাদের ব্যবহার করতে হবে খুব সকালবেলায়, মোটামুটি 8টার ভেতর তোমাদের কিন্তু ব্যবহার করে দিতে হবে সকালবেলায়। তবে কিন্তু রোদ ওঠার সময় যখন গাছ শালক সংশ্লেষ শুরু করবে, তখনই কিন্তু এই খাবারটা দ্রুত হারে গাছ ইনটেক করবে এবং প্রচুর পরিমাণে গাছের বৃদ্ধি বিকাশের সাথে সাথে আমরা গাছের মধ্যে ফুল আনতে পারবো। কিন্তু এই যে তোমরা দেখতে পাচ্ছ এখন মেঘলা ওয়েদার আছে, আমি তোমাদের দেখানোর অনুপাতে কিন্তু সারটা আমি ব্যবহার করলাম, কিন্তু এই ওয়েদারে কিন্তু সারটা ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে গাছের তো কোনো ক্ষতি হবে না, কিন্তু গাছের কোনো উপকারেও লাগবে না, কারণ বৃষ্টির জল পেয়ে এই সারটা কিন্তু ধুয়ে চলে যাবে। তোমাদের খাটুনি নষ্ট হবে, টাকা নষ্ট হবে, সারটাও নষ্ট হবে। তো বন্ধুরা, এইটা কিন্তু তোমাদের মেনটেন করতে হবে, বৃষ্টি হওয়ার সময় কিন্তু কখনোই ব্যবহার করা যাবে না। যখন দেখবে যে সারটা প্রয়োগ করার পর 4 ঘন্টা আগেই বৃষ্টি হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে তোমাদের আবার ব্যবহার করতে হবে। যদি দেখতে পাচ্ছ 4 ঘন্টার পর বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে আর সারটা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এরপর বন্ধুরা, তোমাদের আর একটা জিনিস তোমরা যেটা ভুল করো, সেটা হচ্ছে বিকালবেলায় যে কোনো রাসায়নিক সারকে অনেকে ব্যবহার করো, এক্ষেত্রেও কিন্তু এটা করা যাবে না। বিকালবেলায় এই এনপিকে 19-19-19কে কিন্তু ব্যবহার করা কখনোই যাবে না। আমাদের একটা সময় মেনটেন করতে হবে, সেটা হচ্ছে সকালবেলায়। সেখানে তোমরা আধ ঘন্টা কি 1 ঘন্টা এদিক ওদিক হতে পারে, কিন্তু বিকালবেলায় ব্যবহার করবে না। তো বন্ধুরা, এরপর যে বিষয়টা আমাদের জানতে হবে যে এই সারটা আমরা কোন কোন গাছের মধ্যে ব্যবহার করতে পারবো বা কতবার এই সারটা ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, আমরা যেসব ছোটো গাছকে নার্সারি থেকে কিনে আনছি বা যেসব গাছকে এই সময় আমরা কাটাই ছাঁটাই করছি, সেই সব গাছের মধ্যে এই সারটা কিন্তু আমরা অনায়াসে ব্যবহার করতে পারবো। ছোটো যেসব গাছ আছে, যেসব গাছের বৃদ্ধি বিকাশ দ্রুত হারে করতে হবে, যেসব গাছে প্রচুর পরিমাণে আমরা ফুল চাই, সেই সব গাছে কিন্তু এই সারটা আমাদের ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, এই সারটা ছাড়া আর কোনো ধরনের যদি সার তোমরা ব্যবহার নাও করো, তাহলেও কোনো রকমের প্রয়োজন নেই। ছোটো থেকে বড়, ইনডোর থেকে আউটডোর সমস্ত ধরনের গাছে এই সারটা তোমরা ব্যবহার করতে পারবে। গাছে ফুল ফল আনার সাথে সাথে গাছকে দ্রুত হারে বৃদ্ধি বিকাশও করবে। কিন্তু বন্ধুরা, এর সাথে যদি তোমরা 1/2 চামচ ম্যাগনেসিয়াম সালফেটকে গাছের মধ্যে প্রয়োগ করো জলে গুলে, সেটাও কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। তাতে গাছের পাতা সবুজ চকচকে থাকবে এবং খাবারটাও কিন্তু এর সাথে সাথে গাছ ইনটেক করবে। বন্ধুরা, এইসব সতর্কতা মেনে, এইসব নিয়মকে মেনে যদি তোমরা সারটাকে গাছের মধ্যে ব্যবহার করতে পারো, তাহলে মাত্র 20 দিনের ভেতর তোমাদের গাছের চেহারা কিন্তু বদলে যাবে। একবার প্রয়োগ করার পরেই তোমাদের গাছ কিন্তু রকেটের গতিতে বৃদ্ধি পাবে। তোমরা কল্পনা করতে পারবে না যে কত তাড়াতাড়ি গাছটা বৃদ্ধি পাচ্ছে এবং কত দ্রুত হারে গাছের মধ্যে ফুল আসছে। এই একটি সারই পারে আমাদের ছাদ বাগানের সমস্ত গাছের পরিচর্যাটা খুবই সহজে করে ফেলতে। তো বন্ধুরা, আজকে এই ছোট্ট ভিডিওটা এখানে আমি শেষ করছি। এতক্ষণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলকে বলবো ভিডিওটাকে লাইক করে দেবে এবং প্রচুর শেয়ার করে দেবে ভিডিওটাকে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।